लाल सलाम, लौटते से जी तो गोटा राज्येर जे माठे ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনে কে লিয়ে আয়ে হে তো তো ফির আপ লোগো কো এক ওয়াদা হাম লোগো কে সাথ করনা পড়েগা। একটা কথা আপনাদের কাছে চাইতে পারি তো, আমরা আমাদের লড়াইয়ের কথা এখন বলবো। আমার পর সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক তিনি বলবেন, তারপর এই তিরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা, যে প্রতিজ্ঞার কথা ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে, তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়ব। পারব তো? এই আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে। আরে গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো, অনেক দূর থেকে এই লড়াইয়ের বটটাকে সানিত করতে আপনারা এসেছেন। আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়ব, তাতে আমাদের অনেক সমস্যা হবে, আমাদেরকে অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে, আমাদের অনেক অমলা কাকিমা অমলা মণ্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে, কিন্তু মাঠের দখল কিসি কা পাপ কা মজাল নেই হ্যাঁ কে হাম লোগো সে লে লে। আমাদের প্রাক্তনীরা আছেন সংগঠনের নেতৃত্ব কর্মী অভিভাবক এই প্রত্যেকে জানা আছেন এই মাঠের মধ্যে। আর আমরা এটা জানি যে অসংখ্য মানুষ আছেন যারা এই মাঠে আজকের এই সভাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি বা আজ উপস্থিত হতে পারেননি। আমরা আপনাদেরকেও লাল সালাম জানাচ্ছি এই গোটা রাজ্যের বামপন্থী লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। আরে জব মাঙ্গা হে ইনসাফ তো অঞ্জাম দেখ কর ছোড়েঙ্গে, জান ভি আগর দেনা পড়ে তো সংঘর্ষে পিছা নেহি ছোড়েঙ্গে। আরে বামপন্থীরা একটা পড়াই রাজনীতি করতে গুতগুতি করে না, বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়, বামপন্থীদের লড়াই এক পঞ্চায়েত কা প্রধান এক গ্রাম সংসদ কা মেম্বার এক কাউন্সিলর এক চেয়ারম্যান এক কর্পোরেশন কা মেয়র এক বিধানসভা মে এমএলএ এক পার্লামেন্ট মে এমপি, ইস বারে মে রাজনীতি করনে ওয়ালে লোক হাম লোক নেই হ্যায়। যতদিন এ রাজ্যের মাটিতে, যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন লুট অত্যাচার খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরা সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে, লড়ে যাবে। আর এক টাকা চারানোর কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গলিতে গুতগুতি মারামারি করছে, আর তৃণমূলের চাংড়া গুলো ভাবছে এটাই আমার দুনিয়া। আরে হাম লোক জানতে হ্যায় কি আপনি গলি মে তো কুত্তা ভি শের হ্যায়, বাহার কভি আও উসকে বাদ দেখা জায়েগা। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিভাইয়া পায়ের কর্মীরা আজ প্রথম হেঁটেছে না, অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই সেই শক্তি বসে আছেন, পেদল চলে হ্যাঁ হাম লোক,
कभी कॉलेज निर्माण के लिए तो वो कभी कारखाना बनाने के लिए तो कखनो बक्केश्वर हल्दिया पेट्रोकेमिकल्स बनानोर जन्य तो कखनो ए राज्यर बुके शांति संप्रीति अमन प्यार मोहब्बत और चैन का ये जो वातावरण है इसको बरकरार रखने के लिए पाए हटा आमादेर काछे नतून नय संगठनेर आदर्शेर प्रति अबिचल आस्था नेतृत्वदेर शेखानो रास्ता साधारण मानुषेर प्रति दायबद्धता সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন ইনসাফের লড়াই খনিকের লড়াই নয় ইনসাফের লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘ তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না যে মাঠে লড়াইয়ের শর্ত বর্ণ হবে না জিস ময়দান পর সংঘর্ষ কা এজেন্ডা ইস দেশ কা নাম ইন্ডিয়া হোগা ইয়া ভারত হোগা ও নেই হোগা জিস ময়দান মে লড়াই কা সংঘর্ষ কা এজেন্ডা ইয়ে নেই হোগা কি আপনি লুঙ্গি পরেন না আপনি ধুতি পরেন আপনি টিকা লাগান না আপনি টুপি পরেন আপনি ফ্রিজে কিসের মাংস রাখেন এটা হবে না তাই লড়াইয়ের শর্ত হবে কাজ লড়াইয়ের শর্ত হবে রুটি লড়াইয়ের শর্ত হবে রুজি লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা তাই নকল যুদ্ধ ছাড়ো আসল কথা বলো अरे धर्म किसके पास सीखने जाएंगे बिल्ली के पास तो धर्म है चूहे का कत्ल करना धर्म सभी से सीखा नहीं जाता धर्म होलो मानुषे धर्म जे बाचते जाने जे हाथ धोरे भालो बेसे बुके टेने लड़ाई करे माथा ऊंचू करे बाचाते अन्नदेर के लड़ाईयेर माटीते आनते पारे कौन गर्धोब অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য আরে উসকা জিরো কা ভাব বিপতা নেই হ্যাঁ শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায় আমাদের কোনো আক্ষেপ নেই আমাদের কোনো রাগ নেই কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কিনা যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ আর চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায় তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকল এবং হার্ডলস আসে কিন্তু সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয় পঞ্চাশটা দিন কারো কাছে মুখ দেখায়নি কমরেডরা এই যে বসে আছেন এই কমরেডরা এই কমরেডরা আর এখানে অসংখ্য কমরেডরা আরে জব দিল সে দিল মিলতা হ্যায় তো জুবা কো খোলনে কা জরুরত ভি নাহি পড়তা হ্যায় তাই গোটা রাজ্যের মানুষ আজ কাজ রুটি রুজির পক্ষে তারা কথা বলছে সিরফ হাঙ্গামা খড়া করনা হাম লোগো কা কোই ভি মকসদ নাই হ্যায় আমাদের তো আসল কাজই হলো কে কোটা সিস্টেমটার বদল করার তাই সিস্টেম বদলের লড়াই আছে অনেক ছোট থেকে এসেছি ব্রিগেডের মাঠে বাবার হাত ধরে মঞ্চটা ওদিকে হতো ওই কোণে গিয়ে বসতাম আজও এসছেন ওনারা এখানে যে আমার রাজ্য কমিটির আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে আর আমাদের অসংখ্য 4000 ইউনিট কমিটি 670টা লোকাল কমিটির যারা আমাদের কর্মীরা আমাদের প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য
আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি, তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে 25 আর 75-এর ভাগ বাটোয়ারা করতে হবে। কেউ শেখায়নি, শিখিয়েছে পাশের জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন, কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি। এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই, 16 জন পুলিশ মিলে পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে পের লড়খড়া কর জব গির জাতা হ্যায় রোতে রোতে, সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে। লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে, ওই আমাদের অফিসের সামনে রেখেছে, এখনো পর্যন্ত ওই লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি। কি করে ছেড়ে দেব এদেরকে? যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে। বেঈমান হতে পারবো না। কি করতে পারি আমরা? অসংখ্য আইনজীবীরা আছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলার সাব ডিভিশনাল কোর্ট পর্যন্ত হাম লোগো কা কমরেড কে লিয়ে, আম জনতা কে লিয়ে জো লোগ লড়তে হ্যায়, ডক্টর সাহাব সব হ্যায়, এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, কি বলতে পারি আপনাদেরকে আমরা? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে, যে আশায়, যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য, সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরা অনেক কথা বলে, কে ওই বলছে আপনি কে বলবেন, ও ওই বলছে আপনি কে বলবেন। আজ হাম লোগ ইস ব্রিগেড কা ময়দান সে ও জো লোগ বলতে হ্যায় খুদ কো কে আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগর দম হ্যায় তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এমএলএ শিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি, আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিগৃহীত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা একটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, এ দায়বদ্ধতা, এ জিম্মেদারি আপ লোক নেহি লেনা চাইঙ্গে কে? আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের, তার শরীরের, তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো, তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক নেবেন না? নিতে হবে তো। যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? 7 পাস 7 ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে, ভবিষ্যৎটা আমাদের,
লড়াইটা আমাদের, আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। হ্যাঁ, হাম লোক জানতে হ্যাঁ কি ইয়ে টি-20 কা ম্যাচ নেই হ্যায়, ইয়ে টেস্ট ম্যাচ হ্যায়, লেকিন কভি কভি প্লেয়ার এসা ভি হোতা হ্যায় অর উতরনা পড়তা হ্যায়, আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা এই অসংখ্য ছাত্র যুবকর্মীদেরকে রাস্তায়, বুথে, অঞ্চলে, পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে, লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে। তাই তো তিরঙ্গা রেখেছি। জব জব দেশ বাঁচানে ওয়ালো কা কাম জো হোতা হ্যায় ও কাম ও নেই করকে জব ও দেশ বেচনে পর তুলা হোতা হ্যায় তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে? নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ, গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2,910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের পথযাত্রীরা যারা হেঁটেছেন, যারা তেজ দেখিয়েছেন, যারা সাহস দেখিয়েছেন, যারা দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও, আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও, আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও, আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। আরে কোন লোক যাতে হ্যাঁ বাসুদেব আচারিয়া, মোহাম্মদ সেলিম সহ এক গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন, উন লোগো কা দম নেই হোতা কে এনআরসি কে বারে মে বাত করনে কে লিয়ে, ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকাকে লুট করার, ওদের দম হতো না আমাদের আবাস যোজনার ঘরের টাকা লুট করার, ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন, আমরা জানি, আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরেগা ফরিস্তা আর ও পরি আকার কুছ পরিবর্তন কর দেগা। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে চেলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশা থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না, পারা যায় না। তাই আমরা বলছি কে যাবে 2024-এর পার্লামেন্টের ভেতরে? কারা যাবে? যারা এই রাজনীতির বিরাজনীতিকরণ করেছে, যারা এই গোটা রাজ্যের, গোটা দেশের কাজের জায়গা, রোজগারের জায়গা, গোটা অর্থনীতির জায়গাকে যারা টিকিয়ে রাখতে চাইছে, তারা যারা এই গোটা অর্থনীতিটাকে তুলে ধরতে চাইছে, কাজ দিতে চাইছে, কারখানা বানাতে চাইছে, দেশকে রক্ষা করতে চাইছে, তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে, তাদেরকে পাঠাতে হবে বিধানসভার ভেতরে। কিউকে বামপন্থা হি একমাত্র ঊর্জা আর শক্তি হ্যায়,
যে যারা ঘামের বিনিময়ে টাকা রোজগার করে আর যারা স্বচ্ছতার সাথে দুবেলা ভাতের জোগাড় করে তাদের হয়ে কথা বলে এই শেরো কা বাচ্চা যে বিধানসভা আর পার্লামেন্ট মে যাতে হ্যাঁ বাকি নীতি আর আদর্শ কা বাত বাদ দিজিয়ে কুত্তা মোটা হো জানে সে কোই শের নহীঁ বনতা লড়াইটা নীতির লড়াইটা আদর্শের তাই কাজের দাবিতে শিক্ষার দাবিতে এ লড়াইয়ের শেষ কোথায় এ লড়াইয়ের শুরু তাই কবির কথাতেই মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপান ভুলে গেছি এই রণভূমে রণিবে না আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত তাই আপনাদের কাছে আসা আপনাদের দিকে দুহাত বাড়িয়েই আমরা কথা দিচ্ছি এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোনো রকম কোনো গুঞ্জাইশ নেই হ্যাঁ ইনকালাব জিন্দাবাদ অনেকে বলে বামপন্থ আর দক্ষিণ পন্থার মধ্যে তফাত কি খুব সহজ এখানে কমরেড মীনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না বলল ভুলে গেছি আচ্ছা এটা মমতা ব্যানার্জি হলে কোনোদিন বলতে পারতো ভুলে গেছি মোদি কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি ভুলে গেছি কোন দক্ষিণপন্থী কোন স্বৈরতন্ত্রী কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না বামপন্থীরা পারে কারণ তারা সত্যের পথে থাকে ওসব ভুজুং বাজুং দিয়ে চলে না ওসব ডহর বাবুকে খোঁজা হয় না সোজা কথা বলি চোরকে চোর বলতে গুন্ডাকে গুন্ডা বলতে সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বামপন্থা কখনো ভয় পায়নি কখনো ভয় পাবে না আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসেছেন একবার যদি ভয়কে জয় করা যায় রবীন্দ্রনাথের ভাষায় যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে এই যে ইনসাফ যাত্রা যেদিন শুরু হয়েছিল তার আগের দিন কোচবিহারে যুবকর্মীদের উপর আক্রমণ হয়েছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফের জন্য হকের জন্য অধিকারের জন্য লড়াই করেছে আসলে হক চাইতে হলে ধক লাগে ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই ধক দেখিয়েছে আর তবেই শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র মহিলা কর্মচারী পেনশন যারা প্রাপক গৃহবধূ এমনকি কিশোর কিশোরী শিশুরাও এগিয়ে এসছে স্বাগত জানিয়েছে কেন এটা কি শুধু ডিএফের জন্য এটা কি শুধু ইনসাফ যাত্রার জন্য এটা কি শুধুমাত্র ধ্রুবজ্যোতি মীনাক্ষী কলতানদের জন্য এটা কি শুধু এই যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য তা নয় রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে রাগান্বিত হচ্ছে এই চুরি এই জোচুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা আবাসনের টাকা 100 দিনের কাজের টাকা কালঘাটের টাকা রাস্তার টাকা মিড ডে মিলের খাদ্য রেশনের খাদ্য আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক কাট্টা হও যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 56 দাঁড়াবে কেউ কেউ এখন বলছে 56 হবে না তো
356 লাগবে। আমরা বলি 56 নয়, 356 নয়, 3056 নয়। এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের কলকারখানা, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আমাদের ঘর, আমাদের মা বোনেদের ইজ্জত, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক কাট্টা হয়ে এই বাংলাকে বাঁচাতে, কোনো হিল্লি দিল্লি লাগবে না। বাংলার মানুষ কাফি আছে, বাংলার যৌবন কাফি আছে। হবে তো লড়াই, হবে লড়াই, হবে লড়াই। আমি পেছন ফিরতে পাচ্ছি না, কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে। আমি মীনাক্ষীকে বলছিলাম এটা 360 ডিগ্রি মঞ্চ করতে হবে ব্রিগেডে। অনেক মিডিয়া বলছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে, সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে। আসলে ব্রিগেডে আজকে চার দিকে জনসমাগম হয়েছে। 31 আগস্ট খাদ্য শহীদ দিবসে আমরা বামফ্রন্টে যখন জমায়েত করছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল, পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল, কারণ সামনে যত জমায়েত ছিল পেছনেও তত জমায়েত ছিল। এখানে এরা এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না। সভাপতি ছিল ধ্রুব, আর ডিএফআই এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে। আসলে এটা হচ্ছে ধ্রুব তারা, লক্ষ্য, মঞ্জিল, মকসদ। লাল তারা মানে যখন কম্পাস ছিল না, এই মোবাইল ছিল না, গুগল ছিল না, লোকে নিজের পথ যাতে ভুল না হয়, লক্ষ্য যাতে স্থির থাকে, ঠিকানা যাতে ঠিক থাকে, এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত। আজকেও বাংলার যৌবনকে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে মনে থাকবে তো, আর সে পথেই আপনারা এগিয়ে যাবেন। যারা পথে হেঁটেছে তাদেরকে সালাম জানালাম, কিন্তু পথে যারা পাথেও দিল, রসদ দিল, দুহাত উজাড় করে তিল তিল করে জমানো টাকা, খাদ্যের যোগান দিল, রাস্তা রাতে থাকার ব্যবস্থা করলো, সব অংশের মানুষ তারা জানান দিলেন লড়াই জারি রেখো কমরেড। আর এরা মীনাক্ষী ধ্রুবরা এখানে বলল লড়াই জারি থাকবে। ইনসাফ যাত্রা ব্রিগেডে এসে শেষ হয়নি, ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথ বেয়ে সাঁকো পেরিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে, থাকবে তো। এই যৌবনের দূত আসলে বাংলায় যে ভূত গ্রাস করছে সেই ভূতকে তাড়াতে হবে, তাই তো। আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না, ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি। একটা প্রজন্ম, এই বাংলার একটা প্রজন্ম চাই, এই বাংলার পুনর্জাগরণ এই বামপন্থা ঘটাবে, এই শপথ আমাদের নিতে হবে। আর বাংলার পুনর্জাগরণ ঘটাতে হলে তার কলকারখানা, তার স্কুল কলেজ মাদ্রাসা, তার হাসপাতাল, তার রাস্তাঘাট, যার মাথায় ছাদ নেই তার ঘর, যেখানে রাস্তা পৌঁছায়নি সেখানে রাস্তা, যে ছেলে মেয়েরা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা, যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না, কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে, সরকারি ব্যবস্থা তছনছ হচ্ছে, তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। লাল ঝান্ডার মানুষ বামপন্থা কোনো ফাঁকা আওয়াজ দেয় না, আমরা যা করেছি মানুষের সামনে আছে। ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল, গুলিয়ে দিতে চেয়েছিল, এখন সব ফিকে হয়ে গিয়েছে। মানুষের হাতে টাকা নেই, 100 দিনের কাজের টাকা নেই, পঞ্চায়েত নির্বাচনে বলল পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসব, আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল, কত পেলে,
কত খেলে তার হিসাব বাংলার মানুষকে দিতে হবে। আর কেন্দ্র সরকার সে তো এসেই বলেছিল 100 দিনের কাজের আইন বাতিল করে দেব। পার্লামেন্টে মোদি বলেছিলেন গড্ডা খোলনে কা কাম হ্যায় গড্ডা খোদনে কা, আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে। বামপন্থীরা যখন সমর্থন করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার, তখন স্বাধীনতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল। এখানে যারা প্রাক্তনীরা আছেন, আমরা ডিএফআই জন্মলগ্ন থেকে লড়াই করছিলাম এই দাবি নিয়ে, কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি। যখন বামপন্থীদের কথা শোনে মানে, এমন 100 জন এমপি পার্লামেন্টে ছিল তখন প্রথম আমাদের দেশে এই 100 দিনের কাজের আইন তৈরি হয়েছিল। আসলে আমরা চেয়েছিলাম 365 দিন, সব হাতে, অল এবল বডিড হিউম্যান বিং, যারা কর্মক্ষম, যাদের দুটো হাত আছে, মাথায় মগজ আছে, বুকে বল আছে, দক্ষতা আছে, তারা সৃষ্টি করতে চায়। আগর হামারে নওজওয়ানোকে হাত মে কাম দিয়া যায় তো জরুরত পড়নে সে ও হিমালয় কে চট্টান তোড় করকে হর প্যাসে ইনসান কে ঘর মে পানি পৌঁছা সকতা হ্যায়। তো তার জন্য নীতি লাগে। ওরা বললো নীতির দরকার নেই, দুর্নীতিতেই হয়ে যাবে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আর কিছু এদিক ওদিক করে দিয়ে বিলি বন্দোবস্ত করে তাতে আপনার একদিন যেতে পারে কিন্তু জীবন গুজরান হয় না। আবার ভোট আসছে, নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়, আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদি, তার সাঙ্গপাঙ্গ এদিকে মমতা ব্যানার্জি, হেলিকপ্টার, এক্সিকিউটিভ জেট প্লেন, এসি প্যাভিলিয়ন, টেলিভিশনের মিডিয়ার দৌড়, সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি সব টিম সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে। এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ, আচ্ছা এত লোক তো হলো, ভোটটা কোথায়? ভোট কোথায় জানেন না? পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল ভরো, পুলিশ চোর ধরলো না, চোরকে পাহারা দিল। আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও, গ্রাম জাগলো। বললো আপনি বাঁশের কথা বলছেন কেন, কাটারির কথা বলছেন কেন, সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে নেবে, প্রতিরোধের স্প্রিয়া জাগাতে হয় গুন্ডাদের দমন করার জন্য, চোরকে শাস্তি দেওয়ার জন্য। যখন পুলিশ, সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক, সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক, আজকে ধর্ষককে ধরে না, ধর্ষককে পাহারা দেয় আর মিথ্যা মামলায় জর্জরিত করে। এমন পদযাত্রী আছে এখানে বসে যাকে তাদের প্রতিনিধি আমরা সম্বোধনা দিলাম, 37 বছরে 38টা মিথ্যা মামলা খেয়েছে কিন্তু বুঝে না, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করে জেল জরিমানা দিয়ে বামপন্থাকে আটকানো যায় না, আটকানো যায়নি। ওরা আমাদের কমরেডদের শহীদ করেছে, মাইদুল মিদ্দা, বিদ্যুৎ মণ্ডল, আনিস খান, সাইফুদ্দিন, স্বপন কোলে, সুদীপ্ত, আর মমতা ব্যানার্জি মনে করেন এই স্বপ্ন নীলের ক্ষেত্রে যেরকম করলেন, একটা চাকরি দিয়ে দেব পুষিয়ে দেব, 25,000 টাকা দিয়ে দেব পুষিয়ে দেব। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জিকে ওই সব পোষানোর ক্ষমতা তোমার আর নেই, তুমি এখন নিজের ভাইপোকে পুষিয়ে দিতে গিয়েই ফতুর হয়ে যাবে। অনেক খাই, অনেক খাই, চলে গেলেন দিল্লিতে জি20,
এখন যে খারগেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই, কানামাছি ভোপরে ঘুরছেন, G20 পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদি খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না, ওদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে খেতে চলে গেলেন, একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো, আমি ভাইপো বলি না, অনেকে বলে ওটা অনেকটা ভেপো, তাই তো? আবার ভেপো কেউ কেউ বাজায়, আপনারা বাজান, তার চেয়ে ডেপো বলা ভালো, তাই তো? ওই ডেপোটা, হ্যাঁ, তৃণমূল যারা করে বলছি, পার্থ চ্যাটার্জি জেলে আছে, অনুব্রত জেলে আছে, এই জ্যোতিপ্রিয় নাকি বালু, এই সব আলু বালু কালু জেলে যাবে। এখন যখন পুরো নাটকটা জমে গেছে, সব মামলা মোকদ্দমায় বামপন্থী আইনজীবীরা, হাইকোর্টে বিচারপতিরা, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আর তোমাকে বেশি কিছু স্বস্তি দিতে পারছি না, এ বেঞ্চ ও বেঞ্চ ঘুরে যখন বলেছে ক্লাসে যেরম যে ছেলেটা পড়াশোনা করে না, রুন্ড বদমাইশি করে, বলে না বেঞ্চের উপর দাঁড়া, ওরম সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না, সব বেঞ্চের উপর দাঁড়া, তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে, কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। আমরা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলাম, তারপরে দেখেছিলেন হঠাৎ ইডি সিবিআই পুরসভা নিয়োগে, খাদ্যের নিয়োগে একটু সচল হলো, ধরপাকড় শুরু হলো, তারপরে যে কে সেই বিদেশিনী বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাচার হয়েছে, এই বাংলার টাকা বেকার ছেলে মেয়েরা যারা শিক্ষিত, স্কুলে মাদ্রাসায় কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারত, তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে। একটা কাকুর গলার স্বরে কিছুটা ধরা পড়েছে লিফ্টস অ্যান্ড বাউন্সে কিভাবে দুর্নীতির টাকা ঢুকেছে। 6 মাস ধরে সিবিআই ইডি কাকুকে ধরে গলার স্বর বার করতে পারছে না। আমাদের বলেছিল মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো, এখন ওদের নিজেদের গলায় এখন লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না বেরোয়। আচ্ছা আপনি বলুন তো, পাটি ওই যে কেসি নাগের অঙ্ক হতো না পাটিগণিতে ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে? আরো মানুষের কাছে যেতে হবে, এখনো যাদেরকে ভাওতা দিয়ে হোক, ফেরেবাজি করে হোক, হেজাব পরে হোক, ধর্মের নামে হোক, চণ্ডী পাঠের নামে হোক, গীতা পাঠের নামে হোক ভুল বোঝানো হচ্ছে, তাদের কাছেও যেতে হবে। সব মানুষকে আমাদের দরকার আছে। ওই তৃণমূলের যারা তলায় কর্মী আছে তাদেরও বলছি, বলেছিল কংগ্রেসে পাত্তা পাচ্ছি না, যারা ঘাসের নিচে মাঠ আছে, হাটে মাঠে আছে, তাদেরকে তুলব, কাউকে তোলেনি, একটার পর একটা আইএস আইপিএস চিফ সেক্রেটারি ডিজি পুলিশ হোম সেক্রেটারি রিটায়ারমেন্টের পরে তাদেরকে পুষছে, তাদেরকে পুষছে, আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না। সরকারি দপ্তরে যে আইএস আইপিএস আছে তাদেরও বলি, যে WBCS আছে তাদেরকে বলি, পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে, ভোট লুট করে, গুন্ডা বদমাইশকে সার্টিফিকেট দিয়ে, বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে, আর ওই বিডি অফিস থেকে পেছনে ব্যালট বাক্সের ভোটগুলো ফেলে দিলে, পুকুরে ডুবিয়ে দিলে, আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন, সে কথা ভুলে যান।
এ মহিলা নিজের ভাইপো, নিজের ভাইপো বউ, নিজের ভাই, নিজের বউ ছাড়া আর নিজের বউ ভাই বউ ছাড়া কাউকে দেখবে না। পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল, ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম, ফোন সুইচ অফ করে দিয়েছে, করে না ইয়াং ছেলেরা বুঝবে, ফোন ধরেনি। তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা, তার যদি ফোন অফ করে দেয়, এইসব ফচকে কুচকে এদের কথা শুনবে? ওনার এখন একটাই লক্ষ্য, নিজের পরিবারকে বাঁচানো। যুধিষ্ঠির যেরকম মহাভারতে দ্রৌপদীকে হস্তিনাপুরকে পাশা খেলায় সব বাজি ধরেছিল, আজকের নতুন শকুনির কাছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ভবিষ্যৎ, এ রাজ্যের যৌবন, এ রাজ্যের সম্প্রীতি, এ রাজ্যের ঐক্য, এ রাজ্যের সৃষ্টি, এ রাজ্যের শিল্প সবটাকে বাজি ধরছে। ধরতে দেব? বাংলাকে হারতে দেব? ভাইপোকে বাঁচানোর জন্য আর সোনা পাচারকারী আর টাকা পাচারকারীকে বাঁচানোর জন্য এই বাংলার ভবিষ্যৎকে আমরা লুট হতে দেব? তাহলে আমরাও তৈরি, জান বাজি নিয়ে আমরা এই বাংলাকে বাঁচাবো। যদি বাংলা না বাঁচে, দেশ বাঁচবে না। দুই শতকের ইতিহাস, বাংলার নবজাগরণ, আমাদের শিল্প বিজ্ঞান সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, দেহচর্চা থেকে মনোচর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, পল্লী জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, এই দেশকে পথ দেখিয়েছে। আজকে এই দেশকেও সামলাতে হবে। যারা দেশকে লুট করছে, বিমানবন্দর বেচছে, রেল বেচছে, পোস্ট অফিস বেচছে, ব্যাংক বেচছে, যারা আদানি আম্বানির সেবা করছে, তারা বাংলাকে বাঁচাবে না। আর এজন্যই আমাদেরকে যদি দেশকে বাঁচাতে হয়, তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার। বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে। আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক শাসন, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই সবকে আমাদের বাঁচাতে হবে। এই সব নিলাম হচ্ছে। আর এজন্যই দক্ষিণ পন্থার এত বলবালা হয়েছে। ওরা বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে হলে আবার লালকে মজবুত করতে হবে। কিন্তু শুধু লক্ষ্য স্থির করলে হবে? শুধু লাল তারা দিয়ে হবে? এটা যা দেখছেন, এ তো বীজতলা। যারা বাংলার চাষবাস জানেন, ধান চাষ জানেন, অনেকে জানে না দেশের, আমরা সরাসরি মাঠে গিয়ে ধান লাগাই না, আগে বীজতলা তৈরি করতে হয়। সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা তৈরি হয়, তারপরে আমাদের মায়েরা বোনেরা কোমর বেঁকিয়ে সেই চারাগুলোকে বীজতলা থেকে তোলেন, গোছা গোছা করেন, তারপরে মাটিতে গিয়ে ওটাকে আবার রোপণ করতে হয়, তারপরে অনেক সেচ দিতে হয়, অনেক জন্তু জানোয়ার থেকে বাঁচাতে হয়, অনেক আগাছা নির্মূল করতে হয়, তারপরে কাস্তেটাকে শান দিতে হয় যাতে নতুন ফসল ঘরে গোলায় তোলা যায়। তাহলে তারা তো স্থির হলো। আমার কৃষক ভাইদের বলবো, ক্ষেত মজুর ভাইদেরকে বলবো, বাংলার কিষানকে বলবো, হেই সামালো ধান, হে কাস্তেটা দাও শান, হে যদি কাস্তেটাতে শান দেন তাহলে ধানও বাঁচবে, ধানের দামও পাবেন, আর ওই বালুরা, চালকল মালিকরা আর ফোরেরা আর তৃণমূলের দালালরা ধলতা করে দিয়ে আপনাদেরকে গলতায় ফেলতে পারবে না। ফসলের অধিকারের জন্য তেভাগা থেকে ভূমি সংস্কার লাল ঝান্ডা লড়েছে, কৃষক সভা লড়েছে, আবার লড়বে। হবে লড়াই, হাতুড়িটাকে ভুলবেন না। আজকের হাতুড়ি নানান ধরনের আছে। যারা কলম পিষছেন, যারা কম্পিউটারে কাজ করছেন, যারা মোবাইলে কাজ করছেন, যারা স্কুটার নিয়ে খাদ্য ডেলিভারি করছেন, ছুটছেন, যারা ওলা উবের চালাচ্ছেন, গিগ ওয়ার্কার যারা আছেন, যারা রাজমিস্ত্রি আছেন, যারা শাবল গাঁইতি নিয়ে কাজ করছেন, যারা নতুন মডার্ন মেশিনারি নিয়ে কাজ করছেন,
এই সব হাতিয়ার চালায় কিন্তু মজুর মেহনতি মানুষ, হাম মেহনত কস ইনসান। তাই তো, তার কোনো হিন্দু নেই, তার কোনো মুসলমান নেই। যখন সিলকিয়াতে টানেল ভেঙে পড়ল, অনেক দেশি বিদেশিরা এলো, অনেক যজ্ঞ হলো, মন্দির হলো, কিন্তু এই মজুর রায় তার শাবল গাইতি নিয়ে গর্ত খুঁড়ে প্রাণ বাঁচিয়েছে। তাহলে আজকে যখন গোটা দেশের টানেল ধসে পড়ছে, এই দেশের মানুষকে কারা উদ্ধার করবে? সুতরাং শ্রমিক শ্রেণীকে, খেটে খাওয়া মানুষকে, হাতিয়ার ধরার লোকজনকে, তার হাতিয়ারকে মজবুত করে ধরে এগিয়ে আসতে হবে, আর তারপরে লড়াই জোরদার হবে। এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু যখন আপনারা শুনছেন, দুটো কথা আরও শুনে যান। দেখি, শেষ করার জন্য হাততালি দিচ্ছেন? মণিপুর দেখেছেন? যারা ডবল ইঞ্জিনের সরকার বলে, মণিপুরে বিজেপি সরকার আছে, আর দিল্লিতেও বিজেপি সরকার আছে। যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপিকে আনতে হবে, 2014 থেকে শুনছি বিচারপতি অমৃতা সিং আজরাসে বলেছেন, ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। সাইয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপির বন্ধুদের বলছি, তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। জব চৌকিদারি চোর হ্যায় তো পকড়েগা কন। মণিপুরে মে মাসের 3 তারিখ থেকে জাতি দাঙ্গা থামাতে পারছে না। আদিবাসী তপশিলের মধ্যে রক্ষণ নিয়ে, জমি নিয়ে, খনি নিয়ে আজকে সীমানা বাধা হচ্ছে দেশের মধ্যে। যারা ভোটের আগে পাকিস্তানের সীমানা দেখিয়েছিল, বালাকোট দেখিয়েছিল, পুলওয়ামা দেখিয়েছিল, যারা কালওয়ান দেখিয়েছিল, যারা ডোকলাম দেখিয়েছিল, যারা অরুণাচল প্রদেশে দেখায়, আজকে তারা দেশের মধ্যে সীমানা বাঁধছে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে। এই বাংলার বুকেও কুর্মীর নামে, আদিবাসীর নামে, উত্তরবঙ্গের নামে, দক্ষিণবঙ্গের নামে, রাজবংশীর নামে, তপশিলি জাতির নামে, শুধু হিন্দু মুসলমান না, খ্রিশ্চানদের নামে কেন করছে? কারণ লাল ঝান্ডা মানুষকে এক কাট্টা করে, বামপন্থা মানুষকে এক কাট্টা করে। তবে এই লড়াই চালা থাকে। যারা বলছিল বামপন্থী দুর্বল হয়েছে, আসলে বামপন্থী দুর্বল হয়নি, মানুষের ঐক্য দুর্বল হয়েছে। কৃষি কাজ করে যারা, ক্ষেত মজুর হোক, দিন মজুর হোক, কাজ না পেয়ে যারা অন্য রাজ্যে যাচ্ছে, টানেলে কাজ করছে, টাওয়ারে কাজ করছে, ব্রিজ ভাঙছে, লাশ আসছে, তাদের তো এ কথা হওয়ার কথা ছিল না। আমরা বামপন্থীরা কি চেয়েছিলাম? আমাদের দক্ষতা, আমাদের শিক্ষা, আমাদের যৌবনের তাগদকে ব্যবহার করে এই বাংলাকে আমরা গড়ব। বাঙালি এজন্য জন্মায়নি গুরগাঁওতে গিয়ে ঘর মুছবে, ব্যাঙ্গালোরে গিয়ে গাড়ি ধোবে, কেরালায় গিয়ে টাওয়ার থেকে তার টানবে, কাশ্মীরে গিয়ে টানেল খুলবে, মিজোরাম থেকে লাশ আসবে, সিকিম থেকে আমার বন্ধুদের লাশ, দিনাজপুরে উত্তরে দক্ষিণে, মালদায় মুর্শিদাবাদে, 24 পরগনা উত্তরে দক্ষিণে, বাঁকুড়ায় পুরুলিয়া আসবে। আমরা চাই যে ব্যবস্থা আমাদের ঘরের ছেলে মেয়েদের লাশ উপহার দিচ্ছে, তাদের কফিনে শেষ পেরেক ঠোকার জন্য হাতুড়িটাকে মজবুত করতে হবে। আমরা বাংলাকে মিজোরাম হতে দেব না, মণিপুর হতে দেব না, আসাম হতে দেব না। বুলডোজারের রাজনীতি চলবে না। বিরোধীদের ঘর ভাঙার জন্য এখানে তৃণমূল বুলডোজার ব্যবহার করে, আর বাংলার পরিযায়ী শ্রমিকদের বস্তি ভাঙার জন্য কর্ণাটকায়, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, দিল্লিতে বুলডোজারের হামলা হয়। মনে রাখবেন, সেই বুলডোজারের সামনেও যে দাঁড়ায়, সে হচ্ছে বামপন্থী মহিলা লাল।
মমতা ব্যানার্জী হেজাব পরে গিয়ে দাঁড়াতে পারে না। সেই শক্তিকে নির্মাণ করতে হবে যারা এই বুলডোজার রাজনীতিকে পরাস্ত করবে। তাহলে প্যালেস্তাইন দেখেছেন, প্রতিদিন শিশু মারা যাচ্ছে, হাসপাতালের উপরে বোমা হচ্ছে, পশ্চিমী দুনিয়া প্যালেস্তাইনের যে অত্যাচার উপরে তাকে প্রথমে সমর্থন করছিল, আজকে সত্যটা প্রকাশ পাচ্ছে, শিশু মারা যাচ্ছে। কিন্তু যারা শিশুকে খুন করছে তারা ইতিহাস লেখে না। যে শিশু মারা যাবে শহীদ হবে জেনেও স্বাধীনতার পতাকা, নিজের মাতৃভূমির পতাকা নিয়ে নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য, নিজের মানুষের জন্য লড়াই করে ইতিহাস তাদেরকে মনে রাখে। আজকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে এই তেরঙ্গাকে নিয়ে, এই সংবিধানকে নিয়ে, এই দেশকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে যারা বাঁচবে বলে লড়াই করছে। ইতিহাস তাদেরকে মনে রাখবে। আর যারা চুরি চুরি করছে, লুটপাট করছে, নাম জাহাঙ্গীরই হোক আর শাহেনশাহী হোক আর শাহনওয়াজি হোক, আসলে আরএসএসের পরিকল্পনা মোতাবেক, মন দিয়ে শুনবেন, আরএসএসের পরিকল্পনা মোতাবেক মমতাকে মমতাজ বানানোর জন্য, অপরাধীকে মুসলমান সাজানোর জন্য এরকম লোকজনকে প্রথমে মুকুল রায় মমতা, তারপরে শুভেন্দু, তারপরে অভিষেক টাকা দিয়ে পয়সা দিয়ে নাগপুরের ব্লু প্রিন্ট অনুযায়ী আর মিডিয়ার দৌলতে যে সমস্ত মুসলমান তৃণমূলের ঝান্ডা ধরেছে, তারা সব ইফতার পার্টির জন্য যায়নি, ঈদের নামাজের জন্য যায়নি, তাদেরকে ব্যবহার করে অতীতে হয়েছে বাংলার ইতিহাসে তাদেরকে লেটেল বাহিনী হিসেবে জমিদার ব্যবহার করেছে, কিন্তু তারপরেও হিন্দু মুসলমান আদিবাসী তপশিলি কৃষক একসঙ্গে মিলে জমির লড়াই করেছে, ফসলের লড়াই করেছে। আজকে দাঁড়িয়ে সাজানো হচ্ছে তাকে বাঙালি থেকে বাংলাদেশি, বাংলাদেশি থেকে রোহিঙ্গিয়া আর তারপরে দেশদ্রোহী, এই সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের কাছে আবেদন করছি, এই লড়াইয়ে কোনো জাত পাত ধর্ম বর্ণ ভাষার ব্যাপার নেই, ভবিষ্যতের জন্য লড়াই। সবে ভবিষ্যতের কুড়ি ফুটেছে, শতফুল বিকশিত হোক, আমরা সবাই মালির কাজ করব, আমরা সার দেব। কিন্তু এই লড়াইটা এখান থেকে, যেমন মীনাক্ষীরা বলল, পাড়ায় গিয়ে, মহল্লায় গিয়ে, বুথে গিয়ে আপনাদের আগলাতে হবে। আমরা পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি, লোকসভা নির্বাচনে ফাইনাল দেখাতে হবে। জব পানি সর সে উপর চর জাতা হে, জব পানি সর সে উপর চর জাতা হে, আচ্ছা সে আচ্ছা গান্ধী ভি ভগত সিং বন জাতা হে। সমঝদারো কে লিয়ে সারা কাফি হে। ইনকলাব।